হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে রসমালাই। রসমালাইটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ ঘি। ঘিটা আমি মেল্ট করে নিয়েছি, অবশ্যই ঘি দেন অথবা বাটার দেন, মেল্ট করে নেবেন। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন দিব 1টা ডিম, আমি আগে থেকে ডিমটা ফেটিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে ভালোভাবে গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিব। বাকি ডিমটুকুও দিয়ে দিব। এই ডোটা একটু স্টিকি টাইপের হবে, পরে সেট হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এখন আমি ডোটা 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। 20 মিনিটে এটা সেট হয়ে যাবে। ফিরে এলাম 20 মিনিট পর। এখন এখান থেকে একটু করে নিয়ে আমি মিষ্টি বানিয়ে নিব। হাতের তালুতে নিয়ে মিষ্টির শেপ তৈরি করে নিব। আমি একটু লম্বা শেপের মিষ্টি তৈরি করব। আর একটা তৈরি করব। আমি এই সাইজেরই তৈরি করছি, আপনারা যার যার ইচ্ছা মতো সাইজে তৈরি করে নেবেন। মিষ্টিটা জাল করার পর পরবর্তীতে আরও একটু বড় হবে। সেম প্রসেসে আমি বাকিগুলো তৈরি করে নিব। সবগুলা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন চলে যাব শিরা তৈরি করতে। চুলায় আমি 1টা পাতিলে দুধ বসিয়ে নিয়েছি। পাতিলটা একটু বড় সাইজের নিয়েছি। এ পর্যায়ে অবশ্যই দুধটা একটু পাতলা করে নিতে হবে। না হলে মিষ্টিটা ভিতরে শক্ত থাকবে। দুটো এলাচ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব চিনি। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিব। দুধটা ভালোভাবে জাল হয়ে গেলে আমি এতে মিষ্টিগুলা দিয়ে দিব।
একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিব। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে দিব হালকা হাতে, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা উঁচু করে দিতে হবে, কারণ দুধটা বলক উঠে গেলে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি অনেকটা ফুলে উঠেছে। আমি আবারও ঢাকনাটা একটু উঁচু করে দিব। এভাবে বারবার একটু করে উঁচু করে দিতে হবে, যাতে দুধটা নিচে নেমে যায়। এ পর্যায়ে মিষ্টিটা আমার কুক করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। চলে এলাম মিষ্টিটা নামিয়ে। মিষ্টিগুলো আমি শিরা থেকে উঠিয়ে নিয়েছি, এখন শিরাটা জাল করে একটু ঘন করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব এখন গুঁড়া দুধ, যাতে শিরাটা একটু ঘন হয় বেশি। ভালো করে নেড়ে দিব, না হলে তলায় লেগে যাবে। এ পর্যায়ে খুব ভালো করে জাল করে শিরাটা ঘন করে নিতে হবে। চুলার জালটা আমি নিভিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে আসছে। এখন আমি মিষ্টিগুলা দিয়ে দিব। এ পর্যায়ে খুব সাবধানে মিষ্টিগুলা দিতে হবে, কারণ মিষ্টিগুলা খুবই নরম হয়ে আছে, ভেঙে যেতে পারে। জাল করে নিব। হালকা হাতে মিষ্টিগুলা নেড়ে দিব। মিষ্টিগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। এই রসমালাইটা খেতে অনেক মজা। আমি একটা কেটে দেখাই।
দেখুন এর ভিতরটা পর্যন্ত রসে টুইটম্বর হয়ে গেছে এবং অনেক সফট। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার প্রতিটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যান। আসসালামু আলাইকুম।